শুরুতে আমি জানতে চাইব যে আর্থ্রাইটিস রোগটি কি এবং কিভাবে এটা আস্তে আস্তে পঙ্গুত্বের দিকে আমাদেরকে নিয়ে যায় ধন্যবাদ আমরা আসলে ব্যথা বেদনা ডিসএবিলিটি পঙ্গুত্ব শারীরিক অক্ষমতা এই জাতীয় রোগী প্রতিটি ফ্যামিলিতে প্রতিটি সমাজে আমরা কিন্তু নিয়মিত দেখে আসছি আপনি দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে কারণ না কারো কোনো শারীরিক জোড়ার ব্যথা হাঁটুর ব্যথা বা কাঁধের ব্যথা কোমর ব্যথা বিভিন্ন ব্যথা বেদনা রোগীর অভাব নেই তো এই যে ব্যথা বেদনা এবং তা থেকে অনেকে দেখা যায় যে একটু বয়স হলে বিছানা পড়ে থাকে বা একটু রোগ যদি খুব খারাপ হয়ে যায় সেও বিছানা পড়ে থাকে বা চলাফেরা করতে পারে না এই যে দীর্ঘ মেয়াদি ব্যথা বেদনা এগুলার অনেকাংশেই কিন্তু এই অ্যাথরাইটিস রোগটা আপনার জায়গা দখল করে আছে কারণ আথরাইটিস এমন একটা রোগ যেটা আমরা সাধারণ মানুষ বাংলাদেশে বাত রোগ বলে পরিচিত কিন্তু আসলে এটা প্রায় দুইশো টাইপের বিভিন্ন প্রকার জোড়ার রোগ নিয়ে এই আর্থ্রাইটিস রোগগুলা আমরা আলাদা আলাদা করে থাকি তো আর্থ্রাইটিস এটা টোটালি জয়েন্টের রোগ বা জোরার রোগ যেমন হাঁটু অ্যাঙ্কেল জয়েন্ট বা হাতের যে জোড়াগুলো আমাদের শরীরে যেই যেই জায়গায় মুভমেন্টগুলা হয় সেখানে একটা জয়েন্ট আছে এবং জয়েন্টগুলো বিভিন্ন ভ্যারাইটি কিছু আছে সাইনোভিয়াল কিছু আছে সেকেন্ডারি বিভিন্ন টাইপস অফ জয়েন্ট আছে এই জয়েন্টে যদি কোনো কারণে কোনো প্রদাহ হয় কোনো ইঞ্জুরি হয় কোনো হয় বা যে কিছুই হোক না কেন যদি জয়েন্টে জয়েন্টে হয় জয়েন্ট ফুলে যায়। মুভমেন্টে রুগী কষ্ট পায় বা জয়েন্টটা বেঁকে যায় এই টোটাল জিনিসটি আমরা আসলে অ্যাথরাইটিস বলে থাকি এবং অ্যাথরাইটিস মোস্ট অফ দা আমরা ক যদি দেখি সেটা অটো ইমিউন ডিসঅর্ডার মানে এই ক্ষেত্রে অটো ইমিউন ডিজার্ডারটা কি শরীরে ইমিউন সিস্টেমের মধ্যে যদি কোন না কোন ব্যত্যয় ঘটে কোন প্রবলেম তৈরি হয় আমাদের শরীরের ইমিউন সিস্টেম আমাদের নরমাল হোমিওস্টেটিস মেইনটেইন করে মানে একটা মানুষ স্বাভাবিক রোগ প্রতিরোধ বা শারীরিক বিভিন্ন সমস্যা হলে বা যে কোনো কিছুতে আমাদের একটা শারীরিক একটা সব সময় আপনার আমাদের ইমিউন সিস্টেম কাজ করে থাকে তো এই ইমিউন সিস্টেমে যদি কোনো ডিসঅর্ডার হয় হতে পারে কোনো জেনেটিক্যাল ইস্যু বংশগত কোন যেমন কিছু রোগ আছে যেমন আমরা একটা জিন দায়ী ছেলে বি সেভেন এন্টি জেন দায়ী তারপরে এন্টি নিউক্লিয়ার এন্টি অ্যান্টিবডি দায়ী তারপরে হচ্ছে বিভিন্ন রিমাটেড ফ্যাক্টর আছে এগুলো বিভিন্ন কারণে শরীরে বিভিন্ন রোগের দেখা যায় পূর্ব বংশধর থেকে বাবা মা থেকে এসে থাকে বিভিন্নভাবে তখন একটা নির্দিষ্ট এইজে এটা প্রকাশ পেতে পারে তাছাড়া আপনার বিভিন্ন ভাইরাল ডিজিজে যে আমরা এখন করোনার কথা বলছি চিকুনগুনিয়া বা আমাদের ডেঙ্গু ভাইরাল এনি ভাইরাল ফিভার সেটা इवन কি ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাস ভাইরাস থেকেও কিন্তু শরীরে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে যে কোনো ইনফেকশন থেকে হতে পারে যেমন আপনি জানেন টিবি ভারকলোসিস টিবি জীবাণু শরীরে যদি জয়েন্ট আক্রান্ত হয় জক্কা তা থেকে কিন্তু আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন আঘাতে যদিও আঘাত পায় অনেক সময় আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে পড়ে গিয়েছিল আঘাত পেয়েছিল বা স্পোর্টস ইনজুরি হতে শুরু করে বা যে কোনো কারণে যদি শরীরের কোন জোড়া আঘাত পায় সেই জোড়াটা কিন্তু বয়স জনিত যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ মানুষ মানুষ বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের অন্যান্য সিস্টেম যেমন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তদ্রুপ হাড় ও জোরার মধ্যেও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে এই দুর্বলতার কারণে দেখা যায় যে আস্তে আস্তে সেখানে সেকেন্ডারি আথরাইডিস ডেভেলপ করে যেমন যাদের বয়স চল্লিশ উপরে বা পঞ্চাশের উপরে তখন শরীরে বিভিন্ন মেটাবলিক সমস্যা তৈরি হতে পারে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভিটামিন মিনারেলস এগুলোর ডেফিসিয়েন্সি হতে পারে তারপরে বয়সজনিত টিস্যু শক্তি কমে যেতে পারে তা থেকে জয়েন্টগুলো আস্তে 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 প্রধা হতে থাকে এবং এক পর্যায়ে

কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন ডক্টরের কাছে মানে শারীরিক কি কি সমস্যা হচ্ছিল আপনার ব্যথা ছিল ভুগতেছিলাম ব্যথাটা বিভিন্ন জয়েন্টে হয়ে গেছে বিভিন্ন জয়েন্টের ব্যথা হওয়ার কারণে আমি স্বাভাবিক মুভমেন্ট করতে পারতেছিলাম না বিশেষ করে আমার ওই সোল্ডারে সোল্ডারে বেশি সমস্যা হয়েছিল যার কারণে আমি হাত একদম মুভমেন্ট করতে পারতাম না অনেক ডাক্তার দেখাইছি বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখানোর পরে অনেক মেডিসিন খাইছি কোনো কাজ হয়নি শেষে আমি ইউটিউবে শফিউল্লাহ প্রধান স্যারের কিছু ভিডিও দেখছি তারপর এখানে ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসা নিয়ে ওইখানে আমি ভর্তি আছি দশ দিন চিকিৎসা নিয়ে আল্লাহ রহমত এখন আমি আমি মনে করি আমি এখন পুরোপুরি সুস্থ পুরো মুভমেন্ট স্বাভাবিক হয়েছে আচ্ছা আমি আপনার সাথে আরো কথা বলবো আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমি ফোনটি নিয়ে আসি ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে

আমি ইতিপূর্বে আপনাকে বলেছিলাম যে আর্থ্রাইটিস ডিউ টু ট্রমা হতে পারে আঘাত তো স্পেশালি যারা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত যে ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার এরা দেখা যায় দীর্ঘদিন প্রফেশনাল কাজে কিন্তু তারা খেলা খেলাধুলা করে এবং যখন তাদের একটা এজ হয়ে আসে বা পাঁচ ছয় বছর দশ বছর খেলার পরে বিভিন্ন জোড়াগুলো ইনজুরি হতেই থাকে খেলার কারণে এবং এই যে দশ বছর পাঁচ বছর পরে বা 15 20 বছর পরে দেখে যে তাদের ওই জয়েন্ট বা যেখানে বেশি আঘাত পেয়েছে বা কোনো কারণে খুব বেশি ইঞ্জুর হয়ে গিয়েছিল সেই জোড়াটা কিন্তু সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং ওনার ক্ষেত্রে তাই হয়েছে তো দর্শক আপনার ওই জোড়াটা একটা এক্সরে করে দেখতে হবে আর্থ্রাইটিসের বেসিক্যালি আমরা প্রাইমারি এক্সরে করে দেখি সাধারণত এবং কোনো ব্লাড টেস্ট লাগলে আমরা সেটা করে দেখি তো আপনার এটা আমার কাছে মনে হচ্ছে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করেছে তো এক্সরে দেখে তারপরে আপনাকে একটা পুনর্বাসন প্রোটোকল মেনটেন করতে হবে তবে আপনার ব্লাডের ভিটামিন ডি ক্যালসিয়াম আপনার একটু দেখা দরকার আর যেহেতু হাঁটুতে সমস্যা হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আপনি করতে পারেন যেমন সাইকেল চালানো সাইক্লিং যদি আপনি নিজের সাইকেল চালাতে না পারেন তাহলে স্টেটিক সাইক্লিং করতে হবে বাসায় স্টেটিক সাইকেল কিনতে পাওয়া যায় তারপরে সাঁতার কাটা তারপরে সমতল জায়গায় হাঁটা উঁচু নিচু না এই সকল জায়গা এই জাতীয় অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন অথবা কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক্সারসাইজগুলো আপনারা ওখান থেকে এক্সারসাইজগুলো দেখে করতে পারেন আর আপনার এইটা সেকেন্ডারি কিছু থেরাপির প্রয়োজন হতে পারে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলট্রাসাউন্ড থেরাপি এগুলো করতে হবে কারণ পোস্ট্রোমাটিক পুনর্বাসনের বিকল্প কোনো কিছু নেই এবং কিছু সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন হাইলোনিক অ্যাসিড এই জাতীয় সাপ্লিমেন্ট খেতে হবে তো আমার মনে হয় আপনি এটা নিয়ে বসে না থেকে একজন পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা কন্টিনিউ করেন আশা করি সমস্যাটা চলে যাবে এবং এটা এখন থেকেই আপনাকে প্রিভেনশানে যেতে হবে আর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল